আমরা এই ভিডিওতে দেখব রায়ের পূর্বে ক্রো মানে হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। আচ্ছা, আইনের সাধারণ নিয়ম হচ্ছে যে রায় হয়ে যাবে তারপরে একটা ব্যবস্থা হবে, রাইট? সে গ্রেপ্তার হবে অথবা তার সম্পত্তি অ্যাটাচড হবে, এটা হবে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা দেখব যে রায়ের পূর্বে কখন সম্পত্তিটা ক্রো হতে পারে, মানে হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। তাহলে এটা বলা আছে কোথায়? এটা বলা আছে অর্ডার 38-এ বলা আছে, এবং অর্ডার 38-টা আমরা সব পড়বো না, এখান থেকে রুল 5 থেকে 7 পর্যন্ত আমরা পড়ব। তার মানে রুল 5 থেকে 7 পর্যন্ত আমাদের বলা আছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। তো এখন মনে করুন বিবাদী সম্পত্তি অ্যাটাচ করবে, তাহলে বিবাদিত তো কিছু ভুল থাকবে, রাইট? নাকি এমনি এমনি অ্যাটাচ করে রাখবে সম্পত্তিটা? আচ্ছা, অ্যাটাচমেন্ট জিনিসটা আমরা বুঝি। মনে করেন যে আপনি একটা মামলার বাদী, আমার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করছেন। এখন আপনি দেখতেছেন বা আদালত দেখতেছে, আদালতের কাছে মনে হচ্ছে যে আমি সম্পত্তিটা, আমার কাছে যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা আমি অন্য একজনের কাছে বিক্রি করে দিতেছি, মানে দিতেছি মানে দিব দিব ভাব। তো আমি যদি সম্পত্তিটি বিক্রি করে দেই, তাহলে আমার বিপক্ষে যদি রায় হয় তাহলে সম্পত্তিটা আপনাকে দিতে হবে। এই অবস্থা আপনি কি করবেন? আদালতকে জানাবেন, তখন আদালত সেই সম্পত্তিটা আটকে দিবে, মানে সেই সম্পত্তিটা আর কিছু করতে পারবে না বিবাদী। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। তো এটা বলছে কোথায়? অর্ডার 38 রুল 5 থেকে 7। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট এটা কখন করতে পারবে? এটা করতে পারবে যে কোনো পর্যায়ে, মানে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত সম্পত্তি ক্রো করার আদেশ দিতে পারে। এখন আদালত সম্পত্তি ক্রো করার আদেশ কখন দিবে সেটা দেখি। আদালত সম্পত্তি কখন ক্রো মানে অ্যাটাচমেন্ট করার আদেশ দিবে, কখন দিবে? যদি দেখা যায় যে বিবাদী সম্পত্তির ফুল অংশ মানে হচ্ছে সমগ্র বা কিছু অংশ হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে। একটা জিনিস এখানে খেয়াল করবেন যে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের ক্ষেত্রে যে বিবাদী সম্পত্তির সমগ্র বা কিছু অংশ হস্তান্তর করার, সেটা লিজ হতে পারে, মর্টগেজ হতে পারে, সেটা বিক্রিও হতে পারে, মানে যে কোনোভাবেই হস্তান্তর করার উদ্যোগ নিছে, মানে এখন হস্তান্তর করে ফেলে নাই, জাস্ট উদ্যোগটা নিছে। অথবা বিবাদী যদি সে সম্পত্তিটি যে আদালতের এক্তিয়ারাধীন আছে, জুরিসডিকশনে আছে, সম্পত্তি আদালতের এক্তিয়ার ভুক্ত এলাকার বাইরে স্থানান্তর করার উদ্যোগ নেয়। তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে যে বিবাদী যদি সম্পত্তির সমগ্র বা কিছু অংশ হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে এরকম যদি মনে হয়, বা সম্পত্তিটি আদালতের এক্তিয়ারভুক্ত এলাকার বাইরে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছে, মানে হচ্ছে আদালতের এক্তিয়ারাধীন এলাকায়, ঠিক আছে বিষয়টা? তাহলে এই দুইটি ক্ষেত্রে আদালত এখন কি করবে? আমরা কিন্তু দেখলাম যে বিবাদে দুটি কাজ করার উদ্যোগ নিবে। একটা হচ্ছে তার সম্পত্তির সমগ্র অংশ বা কিছু অংশ ট্রান্সফার করার উদ্যোগ নিয়েছে, আরেকটা হচ্ছে সম্পত্তি, ফুল সম্পত্তি বা কিছু অংশ আদালতের এক্তিয়ারভুক্ত এলাকার বাইরে নেওয়ার চেষ্টা করতেছে। এরকম অবস্থায় আদালত কি করবে? এরকম অবস্থায় আদালত আদেশ দিবে। কি আদেশ দিবে? আদালত বলবে
জামানত প্রদান করার জন্য আদালত আদেশ দেবে, জামানত প্রদান, মানে বিবাদীকে বলবে তুমি জামানত প্রদান করো, জামানত জমা রাখো। বা মনে করেন বাদী, যে বাদী যদি ডিগ্রি পায়, আমি বাদী হয়ে যদি আপনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করি এবং আমি যদি ডিগ্রি পাই, তাহলে সে সম্পত্তি বা টাকা আমাকে দিতে হবে না? আমার পক্ষে যদি রায় আসে, সে ডিগ্রির সমমূল্য সম্পত্তি বা টাকা ন্যস্ত করার আদেশ দিবে, ন্যস্ত করার আদেশ দিবে। কার উপর ন্যস্ত করার? মানে আদালতের উপর ন্যস্ত করার, মানে আদালতের আন্ডারেই থাকবে। আমরা এই যে মাত্র দেখলাম না যে জামানত প্রদান করার আদেশ দিবে বিবাদীকে, এখন সে যদি জামানত না দেয় তাহলে জামানত কেন দিবে না, মানে বিবাদী জামানত কেন দিবে না, তার কারণ জানতে চাইবে, তার কারণ জানতে চাবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে আদালত আদেশ দিতে পারে জামানত প্রদান করার, আদালত আদেশ দিতে পারে ডিক্রির সমমূল্য সম্পত্তি বা টাকা ন্যস্ত করার জন্য আদালতের উপরে, যেটা দিয়ে যে জিতবে মামলায় তাকে যেন আদালত দিতে পারে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে জামানত প্রদান করার কথা যে বলছে, জামানত কেন দিবে না বিবাদী, তার কারণ জানতে চাবে কে? আদালত। এখন দেখা গেল যে এই জামানত যে প্রদান করার কথা বলছে বা জামানত কেন দিবে না এটা কারণ দর্শাতে বলছে, সে যদি কারণ দেখাতে যদি ব্যর্থ হয়, ব্যর্থ হলে কি কি করবে? ব্যর্থ হলে সম্পত্তি ক্রয় করার আদেশ দিবে রায়ের পূর্বে, মানে সে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের আদেশ দিবে রায়ের পূর্বে, সম্পত্তি ক্রয় করার আদেশ দিবে যদি সে জামানত কেন দিবে না এটা যথাযথ কারণ দিতে ব্যর্থ হয় বিবাদী। ক্লিয়ার বিষয়টা? এখন কথা হচ্ছে সে বিবাদী জামানত দিল, কি দিল? জামানত দিল বা মোকদ্দমা খারিজ হলো, মানে বাদী যে মোকদ্দমা খারিজ বা জামানত যদি দিয়ে দেয়, মানে একটা হচ্ছে বিবাদী যদি জামানত, যে জামানতটা চাইছে আদালত সেটা যদি দেয় তাহলে তার সম্পত্তি ক্রয় করার কোনো প্রশ্ন আসে না, রাইট? আবার যদি মোকদ্দমাই খারিজ হয়ে যায়, যেমন আমি আমি বিবাদীর বিপক্ষে মোকদ্দমা দায়ের করলাম বাদী হিসেবে, এখন মোকদ্দমা খারিজ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল, সেক্ষেত্রে তার সম্পত্তি ক্রয় হবে না, রাইট? তো এরকম যদি হয় যে জামানত দেয় অথবা মোকদ্দমা যদি খারিজ হয়, তাহলে যে ক্রোক আদেশটা, সেই ক্রোক আদেশ প্রত্যাহার হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? যে যে ক্রোক আদেশটা দিছিল কোর্ট, যে তার সম্পত্তি ক্রোক করো, এতটুকু ক্রোক করো, এতটুকু অ্যাটাচ করো, সেটা প্রত্যাহার করে নিবে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা দেখব যে এখন যার বিপক্ষে আদেশটা দিবে সে তো আর বাসায় বসে থাকবে না, তার তো একটা প্রতিকার আছে, রাইট? তার প্রতিকার কী হবে? একই সাথে দেখব যে সমস্ত সম্পত্তিকে ক্রয় করার আদেশ আদালত দিতে পারবে কি না, এটা তো আমাদের জানা দরকার। আমরা দেখব যে সমস্ত সম্পত্তি ক্রয় করার আদেশ আদালত দিতে পারবে না, কোন সম্পত্তি আদালত ক্রয় করার আদেশ দিতে পারবো না সেটা এখন দেখব। তাহলে আমরা দেখি যে কোন সম্পত্তি ক্রয় করার আদেশ দিতে পারবে না, সম্পত্তি ক্রয় করার আদেশ দিতে পারবে না কি বলেন তো? কখন পারবে না? মানে রায়ের পূর্বে পারবে না, রায় হলে পারবে, রায়ের পূর্বে পারবে না। পারবে না হচ্ছে কৃষি পণ্য, কৃষি পণ্য ক্রয় করার আদেশ দিতে পারবে না রায়ের পূর্বে। হ্যাঁ, রায়ের পূর্বেও পারবে, কিন্তু রায়ের পূর্বে পারবে না কখন? যদি দেখা যায় সেই কৃষি পণ্যগুলা কৃষকের দখলে আছে, মানে যে কৃষকের দখলে, ফার্মারের দখলে যেই কৃষি পণ্যগুলো আছে সেগুলো রায়ের পূর্বে ক্রয় করার আদেশ দিতে পারবে না। এটা বলছে অর্ডার 38-এর রুল 22-তে, মোস্ট ইম্পর্টেন্ট ফর MCQ এক্সাম। তারপর আমরা দেখি না যে স্মল কজ আদালত, সেই স্মল কজ কোর্ট, স্মল কজ কোর্ট
রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি আটক করার আদেশ দিবে না। তার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে রায়ের পূর্বে দুটি ক্ষেত্রে আসলে ক্রোক করা যাবে না, অ্যাটাচমেন্ট করা যাবে না। একটা হচ্ছে কৃষি পণ্য, যদি সেই কৃষি পণ্যগুলো কৃষকের দখলে থাকে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে স্মল কস কোর্ট রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি আটক রাখার কোনো আদেশ দিতে পারবে না। আচ্ছা দেখলাম যে রায়ের পূর্বে ক্রোক, রাইট? আচ্ছা রায়ের উপরে ক্রোক, এখন মনে করেন যে যার বিপক্ষে আদেশ দিল কোর্ট, সে তো একটা ব্যবস্থা নিবে, তার প্রতিকারগুলো কি আপিল করতে পারবে নাকি রিভিশন করতে পারবে, কি করবে সেটা যাওয়ার আগে একটু বলি যে আমার চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলের প্লেলিস্টে যাবেন, অনেক ভিডিও দেওয়া আছে, 265টার উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওগুলোর উপর ডিপেন্ড করে আপনি বার কাউন্সিল প্রিলি, বার কাউন্সিল লিখিত, জুডিশিয়ারি প্রিলি, জুডিশিয়ারি রিটেন সমস্ত পরীক্ষা দিতে পারবেন। তার মানে হচ্ছে আমি যে চেষ্টাটা করতেছি যে আমার চ্যানেলের উপর ডিপেন্ড করে সে যদি বই নাও পড়ে যেন প্রিলি এবং রিটেন পরীক্ষায় ভালো করতে পারে, সেই চেষ্টাটা আমার অব্যাহত আছে এবং আমি আরও ভিডিও দিব, মানে 400 থেকে 500 পর্যন্ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে। আপনারা জাস্ট আমার একটু পাশে থাকবেন, বা আমার কী ধরনের ভিডিও বানাইলে, কীভাবে কথা বললে, কীভাবে বুঝালে আপনাদের জন্য সহজ হয় সেটা একটু বলবেন, আমাকে উৎসাহ দিবেন। আর অন্তত যারা আমার চ্যানেল থেকে একটু হলেও উপকার পাবেন তারা 5 জন স্টুডেন্টের সাথে শেয়ার করবেন, এটা হচ্ছে আমার একটা অনুরোধ থাকবে, এবং আপনারা নিজেরাও সাবস্ক্রাইব করে অবস্থান করবেন। ধন্যবাদ। তো প্রতিকার কি? আচ্ছা আমি যে প্যাটার্নে আপনাদেরকে দেখালাম এভাবে যদি একটা টপিক পড়া যায় তাহলে সেটা কিন্তু মাথায় গেঁথে যাবে। আপনি পারলেন কি পারলেন না সেটা বিবেচ্য বিষয় না, আপনি কীভাবে পড়লেন, কীভাবে মনে রাখতেছেন, কোন টেকনিকে পড়লেন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আর যারা পড়াকে ভয় পান তাদেরকে বলবো আমার চ্যানেলের টেকনিকের উপরে কীভাবে ভয় কাটানো যায়, কীভাবে সাহস বাড়ানো যায়, কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় সেটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে এই চ্যানেলে, সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, আপনি দ্বিগুণ উৎসাহে আইন পড়তে পারবেন। প্রতিকার হচ্ছে যে রায়ের পূর্বে যেই ক্রোক আদেশ, মানে হচ্ছে রায়ের পূর্বে যে ক্রোক আদেশ সেটা হচ্ছে আপিল যোগ্য, যেহেতু আপিল যোগ্য তাই হচ্ছে রায়ের পূর্বে ক্রোক আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এখন মনে করেন যে আপনি বাদী, আপনি রায়ের পূর্বে ক্রোক আদেশ করানোর জন্য বা আদালতের কাছে বললেন যে বিবাদী সম্পত্তিটি ক্রোক করা হোক, অ্যাটাচমেন্ট করা হোক, আদালত সেই আদেশটি প্রত্যাখ্যান করল, অর্থাৎ আপনি যে আবেদনটা করছেন সে আবেদন প্রত্যাখ্যান করল, মানে আপনি চাইছিলেন যে রায়ের পূর্বে তার সম্পত্তি ক্রোক করাইতে, কিন্তু আদালত সেই আবেদনটা প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান যদি করে সেটা আপিল যোগ্য নয়। আচ্ছা সেটা যদি আপিলযোগ্য না হয় তাহলে আপিল করতে পারবেন না, তাহলে কি করা যাবে, রিভিশন করা যাবে। তার মানে হচ্ছে রায়ের পূর্বে ক্রোক আদেশ যদি দেয় তখন বিবাদী আপিল করতে পারবে, আর আপনার আবেদন যদি প্রত্যাখ্যান করে তখন আপনি রিভিশন দায়ের করতে পারবেন। তার মানে একটা জিনিস খেয়াল করছেন, এটা হচ্ছে বিবাদীর প্রতিকার আর এটা হচ্ছে বাদীর প্রতিকার, মানে বাদী রিভিশন দায়ের করতে পারবে তার আবেদনটা গ্রহণ না করলে, প্রত্যাখ্যান করলে, আর বিবাদী যেটা করতে পারবে বিবাদী সম্পত্তিকে যদি ক্রোক করার আদেশ আদালত দেয় তখন সেই রায়ের বিরুদ্ধে বিবাদী আপিল করতে পারবে। এ হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট অর্ডার 38 রুল 5 থেকে 7 এর আন্ডারে। এখান থেকে মনে হয় যে আর বেশি পড়ার দরকার নেই, পড়লে অনেক বেশি পড়া যায়। আমি আমার চ্যানেলে আমার ভিডিওতে বারবার যেটা বলি যে আমরা যতটুকু পড়ি ততটুকু যেন পরীক্ষার কথা লিখে আসতে পারি, আমরা অনেক বেশি জানি অনেক বেশি পড়ি সেটা ইম্পর্টেন্ট না, আমি কিভাবে পড়ে পরীক্ষার কথা অ্যাপ্লাই করতে পারলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ
অবশ্যই আমার ল্যাকিংসগুলো বলবেন।